কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির একের পর এক অভিযোগ সামনে আসছে, কিন্তু সেটা সমাধানে বিভাগীয় স্তরে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। বুধবার ফের এমন কিছু দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। অভিযোগ, লক্ষ্মীপুর ICDS প্রজেক্টের অধীন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের 234 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য বণ্টনে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়, আর সেটার প্রতিবাদ করে সরকারি বরাদ্দের হিসাব জানতে চাইলে অঙ্গনওয়াড়ি কর্মীর সহযোগিতায় সেন্টারের সভাপতির হাতে প্রকৃত হতে হয় সেন্টারের এক শিশুর অভিভাবককে। এ নিয়ে অভিযোগকারী অভিভাবক আতাউর রহমান লস্কর, সেন্টারের ওয়ার্কার মিনা বেগম ও সভাপতি রাজু আহমেদের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্কার মিনা বেগম ও সভাপতি রাজু আহমেদ শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে অভিভাবক আতাউর রহমান লস্করও একটি পাল্টা মামলা দায়ের করেন। এই ব্যাপারে আতাউর রহমান লস্কর জানান, বাগাডোর আমরা গ্রামীল বাগাডোর আর বেরেঙ্গা পাত্রী, এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার 234 নম্বর বিনা ওয়ার্কারের নাম বিনা, প্রেসিডেন্ট হইল রাজু। কালকে তাই এদিকে যারি পশুদিন মানে চাউল 1 কেজি আর মটর 250 করে বাটিছে। বাটার পরে আমি দেখছি এক গরু আমার বাচ্চা নিতে আনছো, তারা কালকে পাই দিয়েছে ভাই। আমি যে গেলাম যে কালকে তুমি মাল কতটা আনছো আর বাটিছো কতটা, তাই কইলো তুমি খেয়ে আবার তোমার কইলো। আমি বললাম আমার বাচ্চা তোমার এখানে পড়ে, আমার রাইট আছে তোমার জিগানি, আমি জানতাম কতটা আছে। ও কইতে না কইতে তাই কয় আমি প্রেসিডেন্টে আনি আর কি। প্রেসিডেন্ট কইতে কইতে প্রেসিডেন্ট ফিসি দিয়ে আইছে, তার বাতি যার বাই লুই আইয়া আমার দুল লিছে চাপটা মাঝে দূরে ফেলাইয়া আও আমার লাগে মাইল লেগে শুনে লাগিয়া। এরপরে আমার বাইও বাড়ি বাই বাড়ানোর বাদে বা আমার বাইর শার্টও দূরে মানে মানে তার প্যাকেট দিলি ফেলাই দিছে, প্যাকেট ঢুকে ফেলিয়া বাইয়া কোদিন ঘুরাইয়া দিই শেষ করবো এটা করিয়া বাদে সব মানুষের নিয়ে তারে বাড়ি দিছুন। আবার আইছে বারুইয়া লাঠি লাঠি বেন্দা লইয়া তার গোষ্ঠী গাড়া লইয়া আইয়া আমরা বাড়ি হামলা করছি। এরপরে ও তো আমরাও রাত্রে কেস দিছি গিয়া একটা পাল্টা কেস, তো দেখা যাবো এখন কী আর তারা কেস দিছে আমার উপরে পুলিশে যা গেছে। আর আমি ডিসি ম্যাডামের কাছে অনুরোধ করি আর এই সেন্টারটা যাতে তাই না একবার ভিজিট করিয়া যাই, আর সেন্টারটা এই প্রেসিডেন্টে আর সেক্রেটারি মিলিয়া খাইলি তাই কারণ গোর গোর কিছু নাই সব ভাঙ্গি ফেলে হে হে তার গরো ই টিউট সব লাগিয়ে দিছি। অন্যদিকে পালংঘাট ICDS এর অধীনে 131 নম্বর কালাখাল খাসিয়াপুঞ্জি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মরিয়ম বেগমের বিরুদ্ধে শিশু খাদ্য বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। মঙ্গলবার এই অভিযোগ তোলে গ্রামবাসীরা বলেন, শিশু খাদ্যের জন্য সরকারের বরাদ্দ এ মাসের চাল ও মটর কর্মী নিজের খেয়াল খুশি মতো বণ্টন করছেন, আর গ্রামবাসীরা কী পরিমাণ খাদ্য বরাদ্দ হয়েছে জানতে চাইলে তিনি তাদের সঙ্গে অশালীন আচরণ করছেন। এদিকে পালংঘাট ICDS এর অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও চাল ও মটর বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের রিপোর্ট। 131 নম্বর সেন্টার খালাখাল খাসিয়াপুঞ্জি অঙ্গনওয়াড়ি সেন্টার, আমরা তো বাজার মালগুলা নেওয়াটা ইলাম হচ্ছে না দিয়ে ইলাম কইলা তো কতটা মাল দেওয়া ওর ডিস্ট্রিবিউশন করা ওর বাটা ওর বাচ্চা দেখো বাচ্চা তাই না কইলা 3 কেজি, 3 কেজি করি আমার 2 বাচ্চা আছে, 3 কেজি করি 6 কেজি হইতো। আমি বাড়িত নিয়ে মাপিলাম 3 কেজি হইল মাল, চাউল হইল 3 কেজি, মটর তো অ্যালটমেন্ট দিলে 700 গ্রাম, সে এটা ওজন দিলে 500 গ্রাম ওঠে গেছে। যাই হোক কি সে আমরা জিজ্ঞাসলাম, জিজ্ঞানির পরে তাই তো অ্যালটমেন্টের কথা কই না, আমরা কইলাম অফিস থেকে না আমরা ঠিক আছে জানা জানু কেন কইলে অফিসও যাইতাইনি আর কই যাইতাইনি, এটা খুব খারাপ ব্যবহার কিন্তু মানে রোজা মাসের দিন খোয়া যায় না খুব খারাপ ব্যবহার করিয়া কইছেন। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে তার নাম হইল মরিয়ম বেগম। সকালে আমি চাউল নেওয়াতাইছি, আমার নেনার চাউল আইছে ভুনিয়া চাউল তাই আনলে আমার কইছেন 3 কেজি করে বাটো করে নে নাই বাদে চাউল মাফিয়া আমার দিছেন, তো আমার কইছেন 3 কেজি লইয়া বাড়ি গেছি গিয়া মাফিয়া বাড়ি গিয়া মাফিয়া মারি না 1.5 কেজিও চাউল হইছে। বাদে আমি আইলাম কইলাম সারা মানুষের মোটর দিলাই, আমার মোটর দিলাই না কইছেন মোটর কিয়র দিছি না মোটর নিয়ে আমিছে মাতর আর মোটর আর ভাইতাই না মোটর তো আর দিছেন না, খালি অন চাউল মনে হয় 1.5 কেজি না 1 কেজি দিছ। লকডাউনের ফলে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতিতে সরকার NREGS এর মাধ্যমে জব কার্ডধারীদের কর্মসংস্থানের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ঠিক সেখানে উদারবন্ধ বিধানসভা সমষ্টির মধুরা জিপিতে জব কার্ডদারীদের বঞ্চিত করে জেসিবি দিয়ে করানো হচ্ছে এনআরজিএস এর কাজ, এমনটাই অভিযোগ এনে এর তদন্ত দাবি করলেন এলাকাবাসী। স্থানীয় গ্রামবাসী মহেন্দ্রলাল পাশি, রবীন্দ্র দাস, কৃষ্ণ রায় সহ অন্যান্যরা অভিযোগ করেন, উক্ত জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত মিলে আসল জব কার্ডদারীদের বঞ্চিত করে ইচ্ছে মতো করাচ্ছেন এনআরজিএস এর কাজ। তারা বলেন, আমরা মধুরা জিপির কয়েক জায়গার কাজ ওর জব কার্ডের কাজ, এটা যারা জব কার্ড হোল্ডার তারা কাজ পান না। অনেক মানুষ যারা গাড়ি ঘুরা আছে, ভালো ভালো মানুষ আছে, তারা নামে জব কার্ড আছে, তারার জব কার্ডে টাকা ঢুকে আর তারা এটা আত্মসাত করে টাকা ঘুরে, আর আমরা যে গরিব মানুষ আছে আমরা কিছু পাই না। এটাও তো প্রেসিডেন্ট আছে, মেম্বার আছে, আরও কয়েকজন তারার ঘনিষ্ঠ লোক আছে, তারা এই কাজটা করে। আপনার নামে জব কার্ড নাই আছে? আমরার নামে, সবের নামে, এখানে সবের নামে জব কার্ড আছে, আরো অনেক মানুষ আইতে পারে। টাকা ঢুকছে নি? না, টাকা ঢুকছে না, কাজও করছে না। কাজও করছি না, জানিয়ে না আমরা কাজ করছি। আমরা মধুরার জব কার্ড সহায় দিয়ে দিছে পরিমাণে সে কাজ করতো, যে এই কাজগুলো হয় না, অতদিন করে আমরা বসা আছি, কোনো কাজও নাই, কিছু নাই। এই যারা খাস করে না তারা অ্যাকাউন্টে টাকা ঢুকে কী কারণে, এটা আমরা বুঝতে পারি না। মুখ্যমন্ত্রীর আরোগ্য নিধি তহবিলে 10,000 টাকা দিলেন ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য ও তার সহধর্মিনী যশোদা শুক্লবৈদ্য। বুধবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এক অনুষ্ঠানে আমড়াঘাটে এলে ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য মন্ত্রীর হাতে 10,000 টাকার চেক তুলে দেন। সমগ্র দেশ তথা রাজ্যে চলছে লকডাউন। কোভিড-19 মহামারীর প্রকোপ থেকে বাঁচতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন মানুষ। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার তথা বিভিন্ন দল সংগঠন। মঙ্গলবার আসাম সরকারের বন ও পরিবেশ, আবগারি ও মিনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের উদ্যোগে সরকারি তরফে বরাদ্দ চাল বণ্টন করা হয় ধলাই গাঁও পঞ্চায়েতের রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। এদিন এলাকার 48টি দুস্থ পরিবারকে 25 কিলোগ্রাম করে চাল তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী বণ্টনের সময় হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের অফিসার দিব্যজ্যোতি দেউড়ি, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের কর্মচারী দিলীপ কুমার সিং, সঞ্জয় গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। কোভিড-19 প্রতি সতর্কতা অবলম্বনের লক্ষ্যে আসাম সরকারের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ধলাই পুলিশ প্রশাসনের উদ্যোগে ধলাই বাজার দাসী বিবাহ ভবনে জিপি লেভেলের কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার আশিস হালদার, নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিক প্রবাল দাশগুপ্ত, ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার পল লালিমসাং, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ কোভিড-19 বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের জন্য প্রয়োজনীয় সজাগতা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এদিনের সভায় নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পী নাথ চৌধুরী, বিজেপি নরসিংপুর মণ্ডলের সভাপতি লাল বাহাদুর কুর্মী, পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষ্ণুপ্রসাদ রাবা, দলাই থানাধীন গ্রামরক্ষী বাহিনীর সিইও বিবিও হিতেশ চক্রবর্তী, নরসিংপুর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ, নরসিংপুর ব্লক এমআইএস ম্যানেজার রানা দাস, বিডিপি কর্মকর্তা জগন্নাথ মুখার্জিসহ নরসিংপুর ব্লকের অধীন বিভিন্ন জিপির পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যগণ উপস্থিত ছিলেন। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধা আমরা নরেন্দ্র মোদীজি, সঠিক সময়ে উনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশে লকডাউন ঘোষণা করায় আমরা এখানে যারাই আছি হয়তো আমরা একে অন্যকে দেখতে পাচ্ছি। আজকে ওই সময়ে যদি লকডাউন না হতো হয়তো বা আপনারাও থাকতেন না, আমরাও থাকতাম না, কেউ না কেউ তো এখান থেকে আমরা চলে যেতাম। বুধবার ভুবনডহর চা বাগানের চা শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করে চতুর্দশ অর্থ কমিশনের টাকায় ভুবনডহর জিপির তরফে চা বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ভুবনডহর চা বাগানে এদিনের মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, ভুবনডহর জিপি সভানেত্রীর প্রতিনিধি রাজীব দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি রাজেশ
আচার্য, বিজেপি কর্মকর্তা বলরাম ভার্মা, নন্দী রায়, ডিপলু রায়, মুন্না গোয়ালা, সৌরভ দেব, ভুবনডহর জিপি সচিব কুলেন্দ্র পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রণব দাস প্রমুখ।